রূপোর চেন গলায় পরছেন, রূপোর চেন পরলে আপনারা কি কি লাভ পেতে পারেন, কোন কোন দিক থেকে ক্ষতি হতে পারে, এই সমস্ত ডিটেলিং আপনাদের আমি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একটি অভিনব ভিডিও। আপনারা নানান দিক থেকে নানান রকম উপকার পেতে পারেন, তার মধ্যে সন্তান প্রাপ্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনারা যারা রূপোর চেন ব্যবহার করছেন তাদের জন্য মেনলি ভিডিওটি বলছি, রূপোর চেন আপনারা কেন পরবেন, রূপোর চেন পরলে আপনারা কি কি লাভ পেতে পারেন, রূপোর চেন পরলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে, সবগুলো আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। বন্ধুরা রূপোকে হিন্দু ধর্মে বিশুদ্ধ এবং কার্যকর ধাতু হিসেবে গণ্য করা হয়েছে। বলা হয় রূপোর উৎপত্তি হচ্ছে ভগবান শঙ্করের চোখ থেকে। তাই রূপো গ্রহদোষ দূর করতে, সংসারে শান্তি আনতে, সন্তান প্রাপ্তিতে সাহায্য করে। যাদের এই জিনিসগুলোর অভাব আছে তাদের অবশ্যই রূপো ব্যবহার করা উচিত। তবে রূপো ধারণ করলে কয়েকটি বিষয় আপনাদের মেনে চলতেও হবে। রূপোর চেন পরার সময় আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন? গলায় রূপোর চেন পরলে হরমোনের সমস্যা দূর হয়। যে ব্যক্তি রূপোর চেন ধারণ করছে সেই ব্যক্তিকে রোমান্টিক করে তোলে, সেই কারণেই দাম্পত্য সুখ বজায় থাকে। রূপোর পায়ের চুটকি এবং পায়েল এই দুটো জিনিসই মহিলারা ব্যবহার করেন, তবে এর চল এখন অনেক কমে গেছে। কিন্তু জানেন কি, এই পায়ের চুটকি এবং পায়েল এই দুটি জিনিস আর তার সঙ্গে যদি আলতা ব্যবহার করা যায়, এটি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মধুর করতে খুব সাহায্য করে। আপনাদের যাদের পড়ার সুযোগ আছে কিন্তু পড়ছেন না, তারা কিন্তু চেষ্টা করুন এগুলি পড়ার, এতে দাম্পত্য সম্পর্ক খুব ভালো থাকে। আগেকার দিনে মহিলারা কিন্তু এইগুলি বাদ দিয়ে কিছু ভাবতে পারতেন না, এবং দেখাও গেছে বছরের পর বছর শেষ বয়স পর্যন্ত তাদের দাম্পত্যের মধ্যে কোনো ছাড়াছাড়ি হয়নি। তাই বলে বলবো না যে এটা পড়ার জন্যই হয়নি, সেটা নয়, কিন্তু আপনারা এগুলো ব্যবহার করুন। এগুলো একটা টোটকার মধ্যে পড়ছে এবং দেখতে তো সুন্দর অবশ্যই লাগে। তাছাড়াও হরমোনেরও একটা ব্যাপার আছে। রূপো আপনার জীবনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি চৌকো রূপোর পাত আপনি যদি আপনার পকেটে রেখে দেন তাহলে আপনার আর্থিক উন্নতিতে সাহায্য হবে, আপনার জীবনের অগ্রগতিতে সাহায্য করবে এবং আপনি সব কাজেই সফল হতে পারবেন। এবার বলবো সন্তান প্রাপ্তিতে রূপো আপনাদের কিভাবে সাহায্য করবে। আপনারা রূপোর বাসনে দুধ ফোটাবেন, ফুটিয়ে ওই বাসনেই দুধটা ঠান্ডা করবেন, তারপরে দুধ খাবেন, তাহলে আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকে। যাদের রূপোর বাসন নেই তারা অন্য কোনো বাসনে দুধ ফোটাতে পারেন, কিন্তু ওই বাসনের মধ্যে আপনারা একটি রূপোর চেন দিয়ে দেবেন। রূপোর চেনটা সমেতই দুধটা ফুটবে, তারপরে দুধটাকে ঠান্ডা করবেন, তখন চেনটা তুলবেন না, চেনটা ওইভাবে থাকবে। দুধটা পান করার পর তারপরে চেনটা ধুয়ে আবার আপনারা গলায় পরে নিতে পারেন, অথবা চেন না হলেও অন্য কোনো রূপোর জিনিস দিলে সেই জিনিসটা আপনারা যথাস্থানে রেখে দিতে পারেন। 40 দিন আপনারা এই নিয়মটা মেনে চলুন, এতে আপনাদের সন্তান প্রাপ্তির যে বাধা আছে সেই বাধা কেটে যেতে পারে। অবশ্যই তার আগে বলবো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না। ডাক্তারবাবু যদি বলেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকার সব কিছু ওকে আছে, সন্তান হতে পারে কিন্তু হচ্ছে না, তাহলে আপনারা এই টোটকাটি করবেন। অনেক সময় কোনো বাধা থাকে, সেই বাধা এইভাবে রূপোর পাত্রে দুধ ফুটিয়ে খেলে বাধাটা কেটে যাবে। রূপো ব্যবহার করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে শক্তির ভারসাম্যও বাড়ায়। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানো যায় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। এর সঙ্গে আপনাদের দুশ্চিন্তাও দূর করতে সাহায্য করে। যারা রাহুর দশায় ভুগছেন তারা কিন্তু রূপোর বাসনপত্র বা রূপোর গয়না ব্যবহার করবেন, কারণ রাহুদেব রূপোকে খুব ভয় পায়, এতে রাহুর দোষ কেটে যায়। এবার বলবো রূপোর অপকারিতার কথা। যারা প্রায় সর্দি কাশিতে ভোগেন, মানে ঠান্ডা লাগার ধাক যাদের আছে, তারা কিন্তু রূপোর চেন গলায় পরবেন না, তাতে আপনাদের বেশি ঠান্ডা লেগে যাবে। তাদের যদি রূপো পরতেই হয় তাহলে তারা রূপোর আংটি পরুন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু গলার চেনটা পরলে ঠান্ডাটা বেশি লেগে যাওয়ার চান্স থাকে। রূপো যে কোনো ব্যক্তির স্বাস্থ্যের জন্য খুব উপকারী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রূপো কিন্তু অনেক ক্ষতি করে। যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা যদি রূপোর গহনা ব্যবহার করেন তাহলে তাদের এই রূপোর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যালার্জি বেড়ে যেতে পারে। তাদের জন্য রূপোর গয়না না পরাই ভালো, বা ছোটোখাটো আপনারা কিছু পরতে পারেন, আংটি বা অন্য কিছু, কিন্তু বেশি ভারী গয়নার উপর তারা একদমই ব্যবহার করবেন না। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে যারা রূপো ব্যবহার করছেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান। আর যারা রেকি বা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে আমি কি কি শেখাই সেগুলি সব আছে, এবং ফ্রন্ট সাইডেও আছে, আপনারা দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় আপনারা এগুলো শিখতে চাইছেন তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডালিয়া মুখার্জি, রেকি গ্র্যান্ডমাস্টার, আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ডমাস্টার অ্যান্ড মাস্টার টিচার। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।